গোমতির উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্টিল ফুট ব্রিজে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। প্রথম দিকে এই নিষেধাজ্ঞা কিছুটা মান্যতা দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু ক্রমশ যেন তা শিথিল হয়ে যায়। অবশেষে বিতর্কিত সোনামুড়া স্টিল ফুট ব্রিজের তাৎক্ষণিক মেরামতির উদ্যোগ নিয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত। স্টিল ফুট ব্রিজের তাৎক্ষণিক মেরামতির ব্যয় ধরা হয়েছে প্রায় 1,80,000 টাকা। ব্রিজটি কেবলমাত্র মানুষের চলাচলের জন্য ব্যবহার করা যেতে পারে, এতে দ্বিচক্র অথবা ত্রিচক্র যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্বত্য রাজ্য ত্রিপুরার ধলাই জেলায় বিভিন্ন জনপদে এবারে ব্যাপক ফলন হয়েছে আনারসের। আমবাসা মহকুমা গঙ্গানগর বাঘমারা সহ বিভিন্ন জনপদে উৎপাদিত আনারস বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে আমবাসা বাজারে। 10 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আনারস। মৌসুমি ফল সাধ্যমতো প্রত্যেকেই নিজ বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন আনারস। আনারসের বিক্রি হচ্ছে ভালো, লাভের মুখ দেখছেন কৃষকরা। সরকার যৌতুকের বিষয়ে আইন লাগু করার পরেও পাত্তা দিচ্ছে না লোভীরা। যৌতুকের জন্য গৃহবধূকে মারধর করে রাস্তায় ফেলে রাখল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। যৌতুক হাতে না পেলে কন্যা সন্তানকে প্রাণে মারার হুমকি শ্বশুরবাড়ির লোকজনের। আশঙ্কা আর উদ্বেগে আক্রান্ত গৃহবধূ ও তার পিতা থানায় শরণাপন্ন। নেকারজনক ঘটনা বিশালগড় বাইতারটিকি কসবা এলাকায়। কোটা ছাড়াই অলিম্পিকের শুটিং এর সুযোগ বিজেপি বিধায়কের, তুঙ্গে বিতর্ক। ইতালির বিরুদ্ধে পারফরম্যান্সে তার মায়ের জন্য সেরা উপহার বলছেন স্পেনের নতুন তারকা। ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর, চোট সারিয়ে অনুশীলনের সামনে এবার জাতীয় দলে ফেরার পালা। এমবাপের অনুপস্থিতি ফ্যাক্টর, একাধিক সুযোগ নষ্ট করে ডাচদের কাছে আটকে গেল ফ্রান্স। 2036 অলিম্পিকের আয়োজনের প্রস্তুতি ভারত, দেখা যেতে পারে যোগাসন কবাডি। আষাঢ়ের পূর্ণিমায় স্নানযাত্রা উৎসব জগন্নাথের জন্মতিথি হিসেবে পরিগণিত। আষাঢ়ের পূর্ণিমায় স্নানযাত্রা উৎসব জগন্নাথের জন্মতিথি, সেই রেওয়াজই শনিবার রাজ্যেও বিভিন্ন মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত। আগরতলা জগন্নাথ মন্দিরে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের বিদ্রোহ স্থান বেদিতে স্থাপন করে স্নান করানো হয়। ইসকন মন্দির কর্তৃপক্ষ এবার ঘটা করে স্নানযাত্রা উৎসবের আয়োজন করেছে। আগরতলা পূর্বাশা মাঠে ইসকন মন্দির কর্তৃপক্ষ স্নানবেদি তৈরি করে জগন্নাথ সুভদ্রা বলরামের স্নান কার্যের আয়োজন করেছে। রাতের আধারে দুষ্কৃতীরা ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানের প্রায় 30,000 গাছ বোল্ডোজার দিয়ে ধ্বংস করে দিল। শুধু চা গাছ নয়, ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানের রাস্তাও দুষ্কৃতীরা বোল্ডোজার দিয়ে বিনষ্ট করেছে। ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানের চা গাছ ধ্বংস করার ঘটনায় শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ও আশঙ্কা সৃষ্টি। ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানের চা গাছ ও রাস্তা ধ্বংস করে দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ। জগন্নাথপুর চা বাগানের চা গাছ ও রাস্তা ধ্বংসের ঘটনার ব্যাপারে মালিক পক্ষকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ। গাস্টিন প্লেসে পুড়ে ছায় মামলার নথি, দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আইনজীবীদের। গাস্টিন প্লেসের ওই অগ্নিদগ্ধ বাড়িতে ছিল আইনজীবীদের অফিস। বঙ্গপ্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠকে পরবর্তী সভাপতি পদে নতুন নাম চাইল এআইসিসি। শনিবার ভোরে বিবাদী বাকের জাস্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড অভিযোগ, খবর পাওয়ার প্রায় 30 থেকে 40 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল, ততক্ষণে সব শেষ। দেওয়া হয়েছিল ছেঁড়া ওয়ে মার্কশিট, নিট কেলেঙ্কারির মাঝেই গুরুতর অভিযোগ নিয়ে হাইকোর্টে পরীক্ষার্থীরা। নজরে স্কুল পড়ুয়াদের সার্বিক সুরক্ষা, স্কুলে বাসের জন্য নতুন গাইডলাইন বাংলার পরিবহন দপ্তরের। বাংলা সরকারি জমি বেদখল রুখতে উচ্চ পর্যায়ের বৈঠক বলে নবান্ন কমিটিতে আছে শীর্ষ আমলা পুলিশ আধিকারিকরা।
শুরুতেই বিভ্রাট, মরসুমের প্রথমে ইলিশ ধরতে বেরিয়ে ফিরতে হলো মৎস্যজীবীদের খালি হাতে। সমুদ্র উত্তাল, ঢেউয়ের দাপটে একরকম বাধ্য হয়ে ইলিশ নিয়ে কয়েক হাজার ট্রলার ফিরল ঘাটে। ছোট থেকে কঠিন অঙ্ক অবলীলায় কষে ফেলাটা জল ভাত। মহাকাশকে আবর্জনা মুক্ত করার একটি গবেষণা প্রকল্প বানিয়ে ফেলেছে বাঁকুড়ার ডিএভিক স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অয়ন দেউঘরিয়া। ধর্ষণ করে খুন, নলহাটিতে মা ও স্ত্রী পুত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, বিরোধী সদস্যের অপহরণ করে ভয় দেখিয়ে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত দখল নিল তৃণমূল, আবার বিলি করা হল সবুজ রসগোল্লা। রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার হাসিনাকে রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন কেন্দ্রে হতে পারে জেল, কোটি কোটি টাকার জরিমানা, ইউজিসি নেট বাতিল। নিট নেট বিতর্কের মাঝে পিছিয়ে গেল আরও এক কেন্দ্রীয় স্তরের পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নিট পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়ে দিলেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমাধান হবে মণিপুরের সমস্যা। মোদী সরকার নাকি তৈরি করেছেন তেমনই অ্যাকশন প্ল্যান। জনপ্রিয় গায়ক তথা অভিনেতা লাকি আলীর জমি হাতিয়ে নিয়েছে এক আইএএস আধিকারিক। সম্প্রতি এমনই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো সরকল শুরু হয়েছে কর্ণাটকে। অব্যাহত দুর্নীতি মামলায় জামিন পেয়েও জেল মুক্তি হননি অরবিন্দ কেজরিওয়াল। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট, পরবর্তী শুনানি 25 জুন। অগ্নিদেবের কোপ, গরমে দেশে মৃত্যু 143-এর, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে সারা দেশের 41,779 জন। আগামী বাজেটে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করেছে কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। বঙ্গপ্রদেশ কংগ্রেসের ভারে মা ভবানী, রীতি ভেঙে উপনির্বাচনে লড়ার খরচ দিতে রাজি এআইসিসি। পরীক্ষা দেওয়া তো দূরের কথা, পিএসসির ফর্ম ফিল আপ করেননি মালদার চাঁচল থানার বাসিন্দা গোলাম সারওয়ার, অথচ তার নাম জলজল করছে ফুড এসআই কোয়ালিফাইড লিস্টে। প্রতিবার 7 আষাঢ় অম্বুবাচী ব্রত পালন রীতি শুরু, সে অনুযায়ী শনিবার থেকেই অম্বুবাচী ব্রত পালন শুরু। অম্বুবাচীর ব্রত পালনের শুরুর দিনে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্রতচারীদের ভিড়, গৃহিণীরা ধর্মীয় ভাবাবেগে মাতলেন। অম্বুবাচী ব্রত পালনের মাঝে শনিবার মায়েরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে একে অপরকে সিঁদুর দান করলেন। অম্বুবাচীতে ধরণীর রথশলা হয় বলে জানালেন লক্ষ্মীনারায়ণ বাড়ির পুরোহিত ভাস্কর চক্রবর্তী। অম্বুবাচীতে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে রাস্তায় মেলার আয়োজন। শনিবার ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা এডুকেশন স্পন্সরশিপ অফ টেস্ট অনুষ্ঠিত। আগরতলা প্রেসক্লাবে শনিবার ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি অফ ত্রিপুরা এডুকেশন স্পন্সরশিপ অফ টেস্ট আয়োজন। 2022 সাল থেকে ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা এডুকেশন স্পন্সরশিপ রাজ্যে চালু রয়েছে বলে সোসাইটির কর্তাদের দাবি। এবছরও রাজ্যে 10 জন জনজাতি ইঞ্জিনিয়ারিং পাঠরতদের ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা স্পন্সর করবে বলে সংস্থার কর্তারা জানালেন। এবছর স্পন্সর পাচ্ছে এমন 10 জন ইঞ্জিনিয়ারিং পাঠরতদের নাম ঘোষণা করল ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা। রাতের অন্ধকারে জগন্নাথপুর চা বাগানে প্রায় 20,000 চা গাছ বুলডোজারে চালিয়ে নষ্ট করে দিয়েছে জমি মাফিয়ারা। জমির মাফিয়ারা জগন্নাথপুর চা বাগান শ্রমিকদের যাতায়াতের রাস্তা 5 খানা বুলডোজার চালিয়ে নষ্ট করে দিয়েছে। অভিযোগ, এই দুষ্কর্মের সাথে স্থানীয় এক প্রভাবশালী শাসক দলীয় নেতা জড়িত। টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জগন্নাথপুর চা বাগান বুলডোজার চালিয়ে নষ্ট করে দেওয়ার ঘটনায় গোটা রাজ্যে চা বাগান মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মাঠে নামল সিপিআইএম।
আট দফা দাবিতে পঞ্চায়েত সচিবের মাধ্যমে গোরনগর ব্লকের বিডিও নিকট ডেপুটেশন প্রদান করল সিপিএম ইছবপুর শাখা কমিটি। সিপিএম নেতৃত্বদের অভিযোগ, ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ বেআইনিভাবে শ্রমিকদের দিয়ে রেগার চুক্তিবদ্ধ কাজ করানো হচ্ছে। পানিসাগর আরসিআরপিআই এর অত্যাধুনিক মাঠটি পরিদর্শন করলেন রাজ্যের যুব ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সম্ভবত আগামী 2 জুলাই আরসিআরপিআই এর অত্যাধুনিক মাঠের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে। সোনামুড়া মহকুমায় জাঁকজমকের সাথে উদযাপিত হল 10ম আন্তর্জাতিক যোগা দিবস। মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে 10ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত। সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেয়। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ধনপুর নাট মন্দির প্রাঙ্গণে যোগা দিবস উদযাপন করে ধনপুর মণ্ডল ভিত্তিক নেতাকর্মীরা। আন্তর্জাতিক যোগা দিবস কর্মসূচির সূচনা করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। ঘাসপাড়ার বিষাক্ত ঔষধ পুকুর পাড়ে স্প্রে করার জেরে পুকুরের সমস্ত মাছের মৃত্যু। মেলাঘর ঘ্রান্তলি এলাকায় সতীপে দাসের দোকানি জায়গায় একটি পুকুরে এই ঘটনা ঘটে। মাছের মরকের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকা। মাছের মরকের ঘটনায় পুকুরের মালিক কীটনাশক ঔষধ বিক্রেতার দিকে আঙুল তুলেছে। মাছের মরকের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর কাকড়াবন ডায়েট কলেজের সেমিনার হলে গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়ার উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালিত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ কাকড়াবন থানার উত্তর তুলামুড়ার বাসিন্দা জনাল মিয়া বসত ঘর আগুনে ভস্মীভূত। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জনাল মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ড বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান। 2024 সালে বিশ্ব যোগা দিবসের থিম নিজে ও সমাজের জন্য যোগ। দক্ষিণ জেলার সদর বিলোনিয়াতে বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে। সকাল 7:30 নাগাদ যোগ দিবস অনুষ্ঠানের সূচনা দক্ষিণ জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল। এদিন বিলোনিয়া শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও যোগ ব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। যোগ ব্যায়াম অনুশীলন শেষে যোগ ব্যায়ামে স্বর্ণপদক প্রাপ্ত 3 বালিকাকে হাতে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিএসএনএল টাওয়ার নির্মাণ কাজের ম্যানেজারের কাছে 20,000 টাকা দাবি মথার চুনোপুটি নেতাদের। দাবি পূরণ না করায় বাড়িতে ফেরার পথে ম্যানেজারকে আক্রমণ সহ নগদ টাকা ও গলার স্বর্ণের হার ছিনতাই। রাজনগর পিয়ারবাড়ি থানাতে ম্যানেজারের মামলা দায়ের, কিন্তু অভিযুক্তরা আজও অধরা। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালতে দ্বারস্থ আক্রান্ত ম্যানেজার। ম্যানেজারকে আক্রমণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শিবনা বিধানসভার বালুরবন্ধ ইডিসি ভিলেজের একাংশ রাস্তার বেহাল দশা। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে মুড়াবাড়ি রাস্তাটি বন্ধ হয়ে যায়। পাহাড় ধসে মুড়াবাড়ি রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পিতৃ সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মারপিটের ঘটনায় থানায় মামলা পাল্টা মামলা। মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর থানাধীন টুপির বন্ধ গ্রাম ছাড়া জয়রুন সহ তার পরিবার।